হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন কোনো খাওয়ার ভিডিও নিয়ে। তো আশা করি সকালে ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকে জমিয়ে খাওয়াটা করব, তার জন্য আলু সিদ্ধ দিয়েছি, আর দুপুরে ডাল রয়েছে, মাছের ঝোল রয়েছে। তো আলু সিদ্ধটা জমিয়ে খাবো বলে একটু শুকনো লঙ্কা ভেজে নিলাম, আর নেবো কিছুটা পেঁয়াজ ভেজে। পেঁয়াজ ভাজাটা ছেলে খাবে, আর আমার জন্য রসুন আর কালো জিরে ভেজে আমি আর মেয়ে খাবো। তো চারজন মানুষ, চার রকম খাওয়া। যাই হোক, জমিয়ে খাওয়া করতে গেলে একটুখানি তো করতেই হবে। তো ভাতটা বেড়ে নিচ্ছি, আলুটা বার করব। আলুটা বের করে ভালো করে একটু টেস্ট করে মেখে খাওয়াটা হবে। তো একদম দেখো, লঙ্কা দিয়েছি কতগুলো লঙ্কা, এত সুন্দর ঝাল ঝাল করে আলুটা মেখেছি না, দেখলেই খেতে ইচ্ছা করে। তো অনেকদিন বাদে শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধটা খাবো। তো তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, একটা লাইক দিও বন্ধুরা, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখো কি সুন্দর লাল লাল করে আলুটা মেখেছি, যেমন দেখতে সুন্দর লাগছে তেমন খেতেও সুন্দর লাগবে। তো একবার ভাতটা বেড়ে নিয়ে চলে আসলাম খাওয়ার টেবিলে। তো আমি ডাল আর খাবো না, আলু সিদ্ধ হলে আর কিছুই লাগে না, এত ভালো খাই শুকনো লঙ্কা দিয়ে আলু। তো ফাইনালি খাওয়াটা স্টার্ট করে দিলাম, তোমরা দেখতে থাকো, আর অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবে।
तो বন্ধুরা খাওয়াটা কমপ্লিট হয়ে গেল, জমিয়ে খাওয়াটা হয়েছে। তো তোমরা দেখতেই পেলা আলু সিদ্ধটা কেমন মাখা হয়েছে, বেশ টেস্টি করে মেখেছি। খাওয়াটাও হয়েছে, ঝাল ঝাল হয়েছে, এত ঝাল হয়েছে তার আগে চিবিয়েছি চই। দেখো একটা শুকনো লঙ্কা আমি চিবাতেই পারিনি, মাছের ঝোলের শুকনো লঙ্কাটা আর পাচ্ছি না। যাই হোক, তো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে করে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর অবশ্যই বন্ধুরা নোটিফিকেশনটা নামিয়ে দেখার চেষ্টা করবে ভিডিওটা। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। ফিরে আসছি পরের ভিডিওতে, টাটা বন্ধুরা।